আর যে বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব সেটা হচ্ছে কান ফাঁকা বা কান পচা বা কানে পুজোয়া একই বিষয় তবে এর সঠিক হোমিও চিকিৎসা আছে এই হোমিও চিকিৎসা চলুন দেখে নেওয়া যায় তবে এর অনেক মেডি হোমিও মেডিসিন আছে তবে ক্যালকেরিয়া কার্প সাইলেশিয়া ও হেপার সালফার এই তিনটি ওষুধ যে কোনো একটি আপনারা ব্যবহার করবেন এই তিনটি ওষুধ সর্ব মেডিসিন কান পচা বা কান পা কানে পুজ হয়ে যা বিষয় তো মাঝে মাঝে কানের চিড়িক মানে এমন সমস্যা হবে যেন আপনাকে আর ঘুমানোর ঘুমোতে দিবে না বা মাঝে মাঝে চিড়িক পড়বে ভিতরে যেন কোনো শব্দ হচ্ছে এরকম হবে তবে আপনারা এই তিনটি মেডিসিনের মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন তো আস ব্যবহার করার ফলে দেখবেন কিছু দিনের মধ্যেই আপনাদের যে কান পচা বা কান কানে পুজ হওয়া সমস্যাটা সমাধান হয়ে যাবে তবে যখনই কানে পুজ হোক বা কান পাকা হোক তখন আপনারা টক মিষ্টি এই জাতীয় জিনিস ব্যবহার করবেন না খাবেন না টক মিষ্টি ব্যবহার করলে তো কানে আরও সমস্যা হতে পারে কানে অন্য যা দ্রব্য প্রবেশ করাবেন না স্নান করার সময় একটু সাবধানে থাকবেন আর সব ওষুধ মেডিসিনটি তিরিশ অথবা দুশো শক্তিতে ব্যবহার করবেন দিনে তিনবার ব্যবহার করবেন হালকা জলের এক কাপ জলের সঙ্গে পাঁচ ফোঁটা করে দিবেন আশা করছি আপনাদের ভিডিওটি কাজে লাগবে